الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نشنا لهم هي مراسير بقدر كي دش سلام মাহিরবি আওয়াল উপলক্ষে আমরা ন্যাশনাল এমভায়মেন্ট রাইসের পক্ষ থেকে দেশবাসীকে কিছু আহ্বান করতে চাই যেহেতু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এমন একজন বিদান করেছেন যিনি দুনিয়ায় এবং আকেরাতের শান্তি নিয়ে এসেছিলেন আমরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে দুইটা জিনিস পাইয়েছিলাম কোরআন এবং সুন্না নবীজি এই মাসে জন্মগ্রহণ করেছেন আবার এই মাসেই আমাদের থেকে বিদায় নিয়েছেন রেখে গেছেন দুইটা জিনিস একটি কোরআন একটি সুন্না আজ আমরা রবি এওয়াল মাস আসিলে আমরা নবীর প্রেমে অনেক কিছু ভালোবাসা দেখার জন্য অনেক মাহফিল অনেক কিছু করি থাকি কিন্তু আমি যে মুসলমান আমি যে আল্লাহর গোলাম সে গোলাম হিসাবে আমরা কতটুকু পালন করি সেটা দুনিয়াইতে আমরা জন্মগ্রহণ করার পর আমরা জানতে পারি নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর শেষ বাসনে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় শেষ বাসনে যে কথাগুলি আমাদেরকে বলে গেছেন আমরা সেই বাণীগুলি এখন উপলব্ধি করি না অনেকে আজ রবি মাস আসলেই আমরা অনেক রকমের কিছু করি থাকি আমি দেশবাসীকে আহ্বান জানাবো ন্যাশনাল এমবয়মেন্ট হিউম্যান রাইটস পক্ষ থেকে নবী যে আমাদের কোরআন এবং সুন্দর রেখে গেছেন আমার জীবনে আমরা কতটুকু পালন করি নামাজ কতজন পড়ি রোজা হাত জাকাত আমরা কতজন করি থাকি নবী যেগুলি আদেশ করেছেন সেগুলি আমরা পালন করি কিনা নবী যেগুলি বর্জন করেন করতে বলছেন সেটা করি কিনা আমরা মানুষেরা দুনিয়ায় যদি শান্তি পেতে চায় আকারতের মুক্তি পাইতে চাই তাহলে দুইটা জিনিস আমাদেরকে জীবনে ধারণ করতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে রসুলের নির্দেশ মতো চলতে হবে যদি আমরা না চলি তাহলে বিভিন্ন দুর্যোগ আমাদের মধ্যে নেমে আসবে আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় দেখতে পাই ঘূর্ণিঝড় ভূমিকম্প নানান সমস্যা দেখতে পাই হানাহানি মারামারি রক্তপাত আমাদের দেখতে হয় কারণ একটা মাত্র সেটা হলো রসুলের যে নির্দেশিকা আমরা সে পালন করতেছি না অথচ আমাদের উচিত ছিল মানুষ হিসাবে রসুল নিজে সারা পৃথিবী সারা মকরুকের জন্য আমাদের মধ্যে এসেছিলেন শুধু মুসলমানের জন্য না একটা আদর্শ আমাদের সামনে রেখে গেছেন যদি আমরা আদর্শ ধারণ করতাম তাহলে আমরা অনেক উন্নত জাতি হিসাবে আমরা লাভ করতাম এখন আমাদের মধ্যে আমরা আল্লাহ রসুলকেও মানি আবার ঘুষ সুদ মদ গাজা মারামারি হানাহানি এগুলি থেকে আমরা নিজকে বিরত রাখতে পারতেছি না কারণ আমাদের মধ্যে সেই নবীর আদর্শ নাই আমরা মুখে বলি তাকে আমরা মুখে বলি আল্লাহর রসুলের প্রেমে আমরা দেওয়া না কিন্তু বাস্তবে রসুল যেগুলি নিষেধ করেছেন সেটা আমরা অহরহর করে যাচ্ছি আর যেগুলি করতে বলছেন সেগুলি আমরা করতেছি না নামাজ 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 প্রচুর যাওয়ার বেলায় আমাদের সামনে রেখেছে নামাজ ও ও আমার উমতারা নামাজ নামাজ কিন্তু নামাজ আমাদের মধ্যে নাই আমরা হজ কজনে করি জাকাত ঠিকমতো আমরা দায়ী করি না রোজা ঠিকমতো আমরা পালন করি না আমরা যদি এগুলি বাস্তবায়ন করতে পারতাম পুরা দেশ শান্তিতে আমরা বসবাস করতে পারতাম আমাদের মধ্যে জ্বর দুর্যোগ নেমে আসতো না হজরত উমরের জমানায় ভূমিকম্প হয়েছিল উমর নিজের লাঠি দিয়া জমিনকে বলছিল যে জমিন আমার শাসন কি রসুলের শাসন যেভাবে দিক নির্দেশনা দিয়ে গেছেন সেগুলি কি আমি পালন করি না তাহলে জমিন আজ থেকে এই ভূমিকম্প আর হইতে পারবে না এখানে কারণ যতদিন আল্লাহ রসুলের শাসন জারি থাকবে ততদিন ভূমিকম্প হবে না এই আরব সৌদি আরবে তাহলে আমরা যদি সেই রসুলের আনুগত্য করতাম তাহলে আমরা দুনিয়ায় এবং শান্তি আকারেতের মুক্তি লাভ করতে পারতাম এই রবি অবল মাসের শপথ হোক এইটা আমরা জাতীয় পরিবেশ মানবাধিকারের পক্ষ থেকে এবং চ্যানেল কর্ণভূলির পক্ষ থেকে আহ্বান জানাবো জাতিকে আসুন আমরা সেই মহান নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের আদর্শ মতে চলি অপরজনকে অপর্জনকে চলার জন্য আহ্বান করি এবং হানাহানি মারামারি থেকে নিজকে বিরত রাখি সুদ ঘুষ এবং মাদক থেকে আমরা নিজকে বিরত রাখি আল্লাহ যেন আমাদেরকে সেই বুজার এবং আমল করার এবং রবি আবল মাসির তাৎপর্য আমাদের মনে ধারণ করার আল্লাহ যেন সেই তৌফিক দান করে আমা ইল্লা তৌফিকিল্লাব্লা আসসালামু আলাইকুম রহমতুল্লা